जोहार, वेलकम बैक फ्रेंड। आज के किन्तु आमी छाप थेके वीडियो स्टार्ट करलाम। आमार ए साजटा भीषण भालो लागे। एक्चुअली आमी ग्रामेर मेये ठिकई, किन्तु आमादेर तो टाउने बिये होयेछे, तो ए साजटा आमार भीषण भालो लागे। आजके भाबलाम आमी एरकम सेजे आमी आजके वीडियो बानाबो, ताई भाबलाम आमी एकटु छादे जाई, छाद थेके वीडियोटा स्टार्ट करि। आमी कटा छबिओ तुले निएछि। ये सजटा अनेक दिन पर सजलम, एर आगे हमें ए रकम भेजे एक वीडियो बनिए। तो सब प्रिय सज यार भीषण भलो लागे। और एक्चुअली हमें सांताली मे, तार ये बसि सब मैं जत ही जे रखम सजी ना क्यों हमारे ये सजटा खूब ही भलो लागे। तेल चलो जावा जा, आज के खबारे कि आज खबर नहीं बसे पड़े। आज के आमार खाबारे आछे आलू भात्ता भाजा, आर आछे एखाने डाँठा कुमड़ो दिए कारी, भेंडी भाजा, आर आछे डाँठार झोल। आर निएछे आज के सब थेके आमार फेवरेट खाबार होच्छे पान्ता भात, आर एकटा प्याज निएछि हाफ, आर निएछि काँचा लंका। ताहले आमि खावाटा स्टार्ट करी। আমাকে কেমন লাগছে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এর আগে আমি সান্তালিতে দুটো ভিডিও বানিয়েছি, এর আগে তোমরা আমার চ্যানেলে দেখতে পারো, দুটো সান্তালিতে আমার ভিডিও আছে। Thank you.
আমি অন্তত গ্রামের মেয়ে, মানে যেখানে 2012 সালেও ইলেকট্রিক ছিল না, সেখানে আমি হেরিকেনের আলোতেই পড়ে আমি মাধ্যমিক পাস করেছি। তারপরে তো বিয়ে হয়ে গেছে, তারপরে এটা এখানে যেহেতু আমরা থাকি দুর্গাপুরে, এটা তো দুর্গাপুর বাসিন্দা, আমার এখানে দুর্গাপুরে বিয়ে হয়ে যায়। মানে অত্যন্ত গ্রাম যাকে বলে, যেখানে মানে হসপিটাল তো দূরের কথা, সেখানে 2012 সালে ইলেকট্রিক ছিল না আমাদের গ্রামে। আমি হেরিকেনের আলোতে পড়ে মাধ্যমিক পাস করেছি। মানে ইলেকট্রিক কাকে বলে সেরকম, মানে গাড়ির আলো দেখতে পেতাম, দোকান ছোট্ট আমাদের ওখানে দোকান আছে ওখানে লাইট দেখতে পেতাম, কিন্তু অন্তত গ্রামে আমাদের লাইট ছিল না। এখন হয়েছে, এখন ইদানিং ইলেকট্রিক ঢুকে গেছে, এখন সামনে একটা স্কুল হয়েছে। তো আমাদের সামনে ওখান থেকে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা প্রাইমারি স্কুল ছিল, ওখানেই পড়াশোনা করেছি, ওখান থেকেই বড় হয়ে যাওয়া। তারপরে তো মাধ্যমিক পাস করে আমার বিয়ে হয়ে যায়। যেহেতু আমাদের বাপের বাড়ি খুবই গরিব, মানে আমার মা, আমার বাবা তো মারা গেছে, তো আমার মাই মানুষ করেছে আমাদেরকে, আমরা 3 মেয়ে 1 ভাই, খুব কষ্ট করেই মানুষ করেছে, মানুষ করে যতটা পড়াতে পেরেছে মাধ্যমিক অবধি পড়াশুনো করেছে, তারপর তো মা বিয়ে দিয়ে দিয়েছে। তোমাদের সাথে আমার খুব গল্প করতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু আমার ইটিং চ্যানেল, আমি কী করে গল্প করবো তোমাদের সাথে, কী করে আমি তোমাদেরকে আমার কথাগুলো শেয়ার করব, কী করে আমি বলবো? আমি যদি কোনোদিন লাইভে আসি তাহলে তোমাদেরকে আমি সব জানাবো। আমার বিয়ের একটা বড় ঘটনা আছে, আশা করি মনে হয় তোমরা মানে শুনলে হয়তো খুবই হাসবে। ইদানিং আমার মানে 2012-13-তে বিয়ে হয়ে যায়, 12-তে যেহেতু মাধ্যমিক পাস করেছি, 13-তে আমার বিয়ে হয়ে যায়। পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো, যেদিনকে আমি লাইভে আসবো সেদিনকে আমি সব শেয়ার করব। আর যদি বাপের বাড়ি যাই তাহলে সেখান থেকে তো ভিডিও ছাড়বো, আমার বাপের বাড়ি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। যখন আমি গেছিলাম সবাই, আমার মা আছে, আমার ভাই আছে, আমাদের ঘর বাড়ি আছে, সব দেখতে পাবে, আমি ভিডিও বানিয়েছি। খেতে খেতে বক বক করতে নেই, তাহলেও আমি তোমাদের সাথে কথা বলতে বলতে থাকি। ভাত তো আমার শেষ হয়ে গেল, আর একটু ভাত হলে বেশ ভালো হতো। কিন্তু কাকে বলবো ভাত আনতে, শাশুড়ি মা শুয়ে পড়েছে খেয়ে দিয়ে, আমার বড় ওই দিকে খেয়ে ঘুমাচ্ছে, আমার ছেলে আছে, ছেলে তো আর পারবে না আনতে। হ্যাঁ ওখানে খাবো না, তাকতে বিকেল হয়ে যাবো, বিকেলবেলা একটা বড় তরমুজ আছে,
ওটা কেটে খাবো। তরকারি শেষ হয়ে গেছে, ভাত শেষ করে দিয়েছি, এখানে ডাঁটা কটা পড়ে আছে। আমার তো টাউনে বিয়ে হয়েছে, তো আমি টাউনে সেরকম এতটা রাস্তাঘাট এত মানে জানি না, জানাশোনাই নেই। একদম নতুন যখন বিয়ে হয়ে এলাম আমি এখানে, বলতে গেলে আমি কিন্তু ভিমবার সাবান চিনতাম না। ভিমবার সাবান, গ্রিন সাবান, যেহেতু আমি একদম মানে গ্রাম কাকে বলে, যেখানে তুমি ওই তো বললাম হসপিটাল তো দূরের কথা, দোকানও দূরের কথা, একটা দুটো দোকান যদি বা আছে আমাদের এখান থেকে 1 কিলোমিটার দূরে। তো যেহেতু আমরা তো গ্রামে, তো মারা ছাই দিয়ে একটু সাবুন দিয়ে বাসন টাসন ধুতো, সেরকমভাবে আমি কিন্তু ভিমবার সাবান, রিন সাবান কিচ্ছু ছিল এখানে এসে যেদিনকে আমার বউ ভাত সেদিনকে কিন্তু আমি কি সাবান দিয়ে চান করেছি, না রিন সাবান আর ভিমবার সাবান দিয়ে চান করে তারপরে রাত্রে মানে ভাত মানে সেদিনকে আমি বসেছি। তো বরকে যখন আমি জিজ্ঞেস করছি কি গো তোমাদের বাড়িতে যে সবুজ সবুজ আর একটা নীল নীল সাবান আছে, ওই ওই সাবান দুটো তো গন্ধ ভীষণ সুন্দর। তো বলছে কেন, বলছে আমি না ওটাগুলো দিয়ে চান করেছি, তো যেদিনকে আমাদের ভাত হয় সেদিনকে। তো আমি বল আমার বর বলছে ওগুলোতে তো বাসন ধুই আর একটা কাপড় কাচে। তো আমি বললাম না সাবানটা খুব সুন্দর গন্ধ, তো তাই আমি গায়ে মেখে নিয়েছি, আর মানে একটা গায়ে মেখেছি ভিমবার সাবানটা, আর রিন সাবানটাও বেশ মাথায় ভালো করে সাবান টাবান দিয়ে সেদিনকে রাত্রে, মানে গ্রাম কাকে বলে, মানে এখানে এসে সত্যি। তো এখন আমার বিয়ে হলো প্রায় 8 বছর হলো বিয়ে হয়ে, আস্তে আস্তে সব কিছুই শিখলাম, সব কিছুই দেখছি, অন্তত এই সাজটা আর আমি ছাড়তে পারছি না, মানে ভীষণ ভালো লাগে। তাহলে ফ্রেন্ড অনেকক্ষণ আমি বকবক করলাম, ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে শেয়ার করব আমার লাইভের কথাগুলো। বাই বাই।